আজকেও আপনাদের মাঝে একজন মহান মানুষের জীবনী তুলে ধরব, যিনি রণক্ষেত্রে শহীদ হন এবং যিনি একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বাংলার ইতিহাসের এই মহান ব্যক্তির নাম হচ্ছে আবু তালেব। আবু তালেব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে, তার গেজেট নম্বর 53। জন্ম ও শিক্ষা জীবন। 1948 সালে শহীদ আবু তালেবের জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। তার বাবার নাম কসিম উদ্দিন শেখ এবং মায়ের নাম রাশেদান বেগম। কর্মজীবন। শহীদ আবু তালেব চাকরি করতেন ইপিআরে। 1971 সালে কর্মরত ছিলেন সাতক্ষীরায়। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে যুদ্ধ করেন 8 নম্বর সেক্টরের হাকিমপুর সাবসেক্টরে। খুলনার বৈকালি, সাতক্ষীরার ভোমরা সহ আরও কয়েকটি যুদ্ধে তিনি বীরত্ব প্রদর্শন করেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালের আগস্ট মাসে বাংলাদেশের ভেতরে মুক্তিযোদ্ধাদের তৎপরতা ক্রমশ বাড়ছে। ভারত থেকে তারা বাংলাদেশে এসে পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ করতে থাকেন। তাদের তৎপরতা বাড়তে থাকলে পাকিস্তানি সেনাবাহিনী সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্পগুলো ছিল সীমান্ত চৌকির অতিরিক্ত। পাকিস্তানিদের মূল লক্ষ্য ছিল ভারত থেকে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া। মুক্তিযোদ্ধারা ভারত থেকে এসে সাতক্ষীরায় বেশ কয়েকটি অপারেশন করার পর পাকিস্তানি সেনারা সাতক্ষীরাতেও বিভিন্ন স্থানে এরকম ক্যাম্প স্থাপন করে। একটি ক্যাম্প ছিল লক্ষ্মীপুরে। পাকিস্তানি সেনারা ওই অস্থায়ী ক্যাম্পে অবস্থান করে সীমান্ত এলাকায় টহল দলের মাধ্যমে পাহারা দিত, ফলে ভারত থেকে ওই এলাকা দিয়ে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে প্রবেশ করা আবার সীমিত হয়ে পড়ে। লক্ষ্মীপুর ছিল মুক্তিবাহিনীর 8 নম্বর সেক্টরের আওতাধীন এলাকা। এজন্য 8 নম্বর সেক্টর হেডকোয়ার্টারের সিদ্ধান্ত হল সেখানে আকস্মিক আক্রমণ করে পাকিস্তানি সেনাদের তাড়িয়ে দেওয়ার। শুরু হলো প্রস্তুতি। একটি শক্তিশালী দল গঠিত হলো। সেই দলে অন্তর্ভুক্ত হলেন আবু তালেব। আকস্মিক আক্রমণ চালানোর আগে পাকিস্তানি সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্প সম্পর্কে রেকি করা হলো। ক্যাম্পটির প্রতিরক্ষা যথেষ্ট শক্তিশালী, তবে কিছুটা দুর্বলতাও আছে। মুক্তিযোদ্ধারা রেকি করে জানতে পারলেন ক্যাম্পের সামনের দিক অর্থাৎ ভারতমুখী দিক বেশ মজবুত প্রতিরক্ষার আওতায়, পেছন দিকের প্রতিরক্ষা যথেষ্ট কম। সিদ্ধান্ত হলো আক্রমণের অদূরে পৌঁছে মুক্তিযোদ্ধারা কয়েকটি দলে বিভক্ত হবেন। একদল সামনে থেকে, একদল পেছন থেকে আক্রমণ করবে, বাকিরা কাট অফ পার্টি হিসেবে দায়িত্ব পালন করবেন। সামনে থেকে আক্রমণের দলে থাকলেন আবু তালেব। তারা আক্রমণ করে পাকিস্তানি সেনাদের ব্যতিব্যস্ত রাখবেন। সেই সুযোগে অপর দল পেছন থেকে অতর্কিত আক্রমণ চালিয়ে পাকিস্তানিদের ক্যাম্প তছনছ করে দেবে। পরিকল্পনা অনুযায়ী আবু তালেব ও তার সহযোদ্ধারা পাকিস্তানি ক্যাম্পে সামনে থেকে আক্রমণ চালান, কিন্তু পাকিস্তানি সেনারাও সজাগ ছিল, তারাও পাল্টা আক্রমণ করে। নিমেষে শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। গোলাগুলিতে গোটা এলাকা প্রকম্পিত। আবু তালেব সাহসিকতার সঙ্গে যুদ্ধ করছিলেন। যুদ্ধ 7-8 মিনিট গড়িয়েছে। এমন সময় একঝাঁক গুলি ছুটে আসে তার দিকে। একসঙ্গে কয়েকটি গুলি লাগে তার শরীরে। এতেও তিনি দমে যাননি। গুলিবিদ্ধ হয়েও কিছুক্ষণ যুদ্ধ করে ঢলে পড়েন মাটিতে। নিভে যায় তার জীবন প্রদীপ। পুরস্কার ও সম্মাননা। বীর উত্তম। আমরা এই শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।